আসানসোল 57 নম্বর ওয়ার্ড এলাকায় নরসদ মুদা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎই হানা দেয় আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্কুলের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই স্কুলে আসেন তিনি, এমনটাই জানিয়েছেন। বেশ কিছু সমস্যা রয়েছে এই স্কুলে, পানীয় জলের সমস্যা, বাথরুমে জলের সমস্যা এবং মিড ডে মিলের খাওয়া নিয়ে, সাথে স্কুলে আশেপাশে আবর্জনা জঙ্গলের সমস্যা রয়েছে। আজকে আমরা এখানে এসেছি নরসমুদার প্রাইমারি স্কুল। আমার কাছে কমপ্লেন এসেছে, বিভিন্ন গার্জেন্সরা ফোন করেছিল, তাই আমি ভাবলাম যে আজকে যখন এসেছি আমি হঠাৎ করে একটা ভিজিট করি। এসে ঠিক দেখলাম যা যা তারা বলছে কমপ্লেন সবকটা সঠিক। প্রথমে এসে ঢুকলাম বাথরুমে, আজকে 1311 সালে এই স্কুল হয়েছে, 1391 সাল, বাংলা 1391 সাল। এখনও অবধি বাথরুমে জলের লাইন নেই, ক্লাস 5 অবধি ছেলেমেয়েরা পড়ে এখানে, তারা বাথরুম যাবে খাবার জল বালতি করে নিয়ে এসে তারপর বাথরুমে যাবে? এটা তাদের কাজ? বাথরুমে যাবে ওইখান থেকে খাবার জল নিয়ে এসে, বাথরুমে গিয়ে দেখলাম কোনো জলের কানেকশন নেই। তাদের সারাদিনে একই বাথরুমের মধ্যে সমস্ত ছেলেমেয়েরা যাচ্ছে, কারণ জল ঢালার কোনো ব্যাপার নেই এখানে, এরকম হাইজিন সিস্টেম। আজকে কমপ্লেন আসছে যে তারা ডিম পাচ্ছে না। দিদিমণিদের জিজ্ঞেস করছি, দিদিমণিরা বলছেন যে না, আগে ডিম পেয়েছি, এপ্রিল মাসে ডিম পাইনি, কারণ এপ্রিল মাসে খুব গরম, গরমে নাকি ছেলেমেয়েরা বমি করে দেয়, তাই জন্য বমি করে দেয়। ভারতবর্ষে আমাদের জন্ম, এই গরমের মধ্যে আমরা জন্ম, আমরা বেঁচে রয়েছি, আমাদের বাড়িতে ছেলেমেয়েরা ডিম খায় না? তাহলে আজকে এরা গরিব ছেলেমেয়েরা বাচ্চারা পড়তে আসে বলে তারা ডিম পাবে না, নাকি পয়সা বাঁচানো হচ্ছে? আজকে ছাদ থেকে জল পড়ছে, দিদিমণি বলছে, জায়গায় জায়গায় কোনো লাইট নেই। এখানে এসে দিদিমণিরা বলছেন না লাইট আছে, এখনও ক্লাসরুমে আমি ভেতরে ঢুকবো না, ক্লাস চলছে বলে। পিছন দিকে পুরো সাপের রাজ্য, জঙ্গলে ভর্তি, কেন কাটা হয় না, কেন গাছগুলোকে পরিষ্কার করা হয় না? কাউন্সিলর কি করছে, কর্পোরেশন কি করছে, কোটি কোটি টাকার যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন পাচ্ছে কেন পরিষ্কার করা হয় না? দিদিমণিরাও কমপ্লেন করছেন, সাপ খুব ঢুকছে, কেন পরিষ্কার? আজকে মশা, দুদিন বাদে বর্ষা হবে, ডেঙ্গু শুরু হবে, ডেঙ্গুতে মানুষজন মারা যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না ডেঙ্গু লেখা যাবে না, জল লিখতে হবে, কেন কেন কাজগুলো হবে না? আজকে খাবার জল নেই, খাবার জলে বলছে কানেকশন নেই। এই ওয়ার্ডটা যা আছে, তো বড় চেয়ারম্যান ছিল 5 বছর। দেখুন আজকে এই সরকার, তারা কোনো কাজ করে না, তারা এসেছে শুধু চুরি করতে, আলাদা করে বলার কিছু নেই, আলাদা করে কোনো কিছু বলার নেই, এরা চুরি করছে, চুরি করে করে ফাঁক করে দিচ্ছে। একটু আগে আমি রানীগঞ্জের দিকে গেছিলাম আমার বিধানসভায়, সেখানে জমি বিক্রি করে দিচ্ছে, ওয়েস্টেড ল্যান্ড, সরকারি ল্যান্ড সব বিক্রি করে দেওয়া হচ্ছে, তোলা বালি থেকে, কয়লা থেকে, চারিদিক থেকে শুধু চুরি আর চুরি, মানুষের তো কোনো কিন্তু কাজ হচ্ছে না। আপনি সামান্য সামান্য রাস্তা দেখুন, রাস্তা নেই, ড্রেন দেখুন, ড্রেন পরিষ্কার হয় না, রাস্তার লাইট দেখুন, রাস্তার লাইট নেই। আর এই ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ছে, দিদিমণিরা কমপ্লেন করছে, দিদিমণি ঘর মেন যে দিদিমণি তার সিলিং থেকে বলে জল পড়ছে, ছাতে হয় না, অথচ টাকা এসছে, অথচ ইঞ্জিনিয়ার বলছে নাকি তার সময় নেই, সময় হবে কি করে? কারণ সে জানে যে এই এই শাসনকালে, মাননীয় মুখ্যমন্ত্রীর শাসনকালে আপনি কাজ না করুন কোনো কিছু, ইউ আর নট আনসারেবল। বাথরুমগুলো কি আনহাইজিনিক রয়েছে? কমপ্লিটলি আনহাইজিনিক, বাথরুমের মধ্যে কোনো জল নেই। একটা ক্লাস 5-এর মেয়ে, একটা আজকে আজকের দিনে সে একটা বড় মেয়ে হয়ে যায়, তার মাসিক শুরু হয়ে যায়, কি করে বাচ্চারা জল ছাড়া বাথরুমে যাবে? জল নিয়ে আসবে বালতি করে, এটা তাদের কাজ, জল নিয়ে আসা। বাথরুমে পরিষ্কার করার দিদিমণিরা কোথায়? বাথরুমে পরিষ্কার করার তারা থাকা উচিত, তারা কোথায়? বাচ্চারা কেন জল নিয়ে আসবে? তাহলে দেখুন, শুনুন, বাচ্চাদের এখানে টাকা নেই, অথচ বলছে টাকা এসেছে, কিন্তু সেই টাকা ওরা দিতে পারছে না। এখানে কোনো, এখানে ইলেকট্রিসিটি বিল দেওয়ার টাকা নেই, বাচ্চাদের কাছ থেকে 4 টাকা, 5 টাকা, 10 টাকা করে চাওয়া হচ্ছে বাচ্চাদের পরিবারের কাছ থেকে, যাতে তারা ফ্যানটা চালাতে পারে। আজকে এই অবস্থা, কোটি কোটি টাকার চুরি করছে তৃণমূলরা, নিজের নেতৃত্ব নিজের পকেটে ঢোকাচ্ছে, আর বাচ্চা ছেলেগুলো বিনা লাইট বিনা পাখাতে এই গরমের মধ্যে বসে থাকবে? তারা ইলেকট্রিসিটি চালাবে না? এটা কি বিধানসভায় তুলবেন আপনি? অবশ্যই তুলবো, অবশ্যই তুলবো, এটা এইভাবে চলতে পারে না। এবং আমি ওই স্কুল যে ইন্সপেক্টর আছেন, আমি তার অফিসে যাব। শুধু কি একটা স্কুল না, এরকম দেখুন, এটা তো একটা জাস্ট একটা এক্সাম্পল, হঠাৎ করে আজকে ঢুকলাম উইদাউট ইনফরমেশন। যে কোনো আপনি স্কুলে যান একই অবস্থা দেখতে পাবেন। না দেখা তো সবই উচিত, সমস্তটাই তো দেখবেন, সব সব পার্টিই দেখবেন,
সব পার্টি তো এসে দেখেন, আমাদের তৃণমূলের পার্টিরাও আসেন, হ্যাঁ তারাও দেখে যান, এবার দিদিও দেখে গেলেন। এবার নিশ্চয়ই আমার, আমি আশা করবো নিশ্চয়ই কিছু একটা স্টেপ নিয়ে গভর্নমেন্ট থেকে টাকা আমাদের স্যাংশন করবে, আমাদের স্কুল বাড়িটা সারাবে, সমস্ত কিছু করবে। এই যে রং, রঙের জন্য তো আমরা বসে আছি হাপিত দেশ করে, যে ইনফ্রাস্ট্রাকচারে টাকা এসে পৌঁছলে সমস্ত স্কুল বাড়িটাকে সাজাবে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো নড়াচড়া নেই বলেছে। হ্যাঁ বাথরুমটা যে আনহাইজেনিক অভিযোগ করছে, ওটাতে আমরা কিছুদিন অন্তর অন্তর কিছু লোক দিয়ে আমাদের যারা পরিষ্কার করে ক্লিনিং করাই, হ্যাঁ নিজের পয়সা দিয়ে, যে যেটাতে টাকাটা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজের পয়সা দিয়ে করতে। হ্যাঁ টাকা নেই, ডিম পাওয়া যায় না ছাত্রলোকে, না সেটা ওই গরমে, গরম গরমকাল হয়েছিল তো ওকে ডাকো পিয়েকে, গরমকাল হয়েছিল এপ্রিল মাসের মর্নিং সেশন যে, হ্যাঁ গরমকালে দুজন দুদিন দুজন বমি করে দিয়েছিল বাচ্চারা, ইলেকট্রিকের বিল পয়সাটা একটু বাড়ানো দরকার, 7,500 টাকা একবার দেবে বলেছে, আসবে যেটা যেটা এসেছিল 12,000 সেটা মুহূর্তে শেষ হয়ে গেছে যখন স্কুল খুললো। না না মাসে করো না, একটা লামসাম টাকা দিয়ে দেয়, সেই লামসাম টাকাটা থেকে সমস্ত যাবতীয় যে কাজ আসে সবই বলে যে ওই ওইটা। কত খরচা হয়ে যাচ্ছে আপনাদের? প্রচুর প্রচুর, আমাদের বাচ্চাদের খাওয়ানো তো যেমন আছে ওটা মিড ডে মিল থেকেই দেয়, মিড ডে মিলের আর বাদ বাকি যে টাকাগুলো বাদ বাকি আমরা ওই ওইভাবেই চালাই। যে ডিমান্ড করছিলাম আমরা, মাসে কত টাকা দিলে আপনাদের সুবিধা হয়? আমাদের মাসে এই বলছেন, ওরা জিজ্ঞেস করছেন, এদিকে এসে হিসাব করে তাড়াতাড়ি এসে না, একটা অ্যামাউন্ট কি কি চাইছেন? আচ্ছা ইলেকট্রিকের বিল, হ্যাঁ ইলেকট্রিকের বিল তো ভালোই আসে, আমাদের পাম্প চলে, পাম্প চলে ইলেকট্রিক, কতটা টাকা মানে আমরা বললে হওয়া উচিত মানছি, সুইপার লাগবে, ইলেকট্রিকের বিল লাগবে সব মিলিয়ে। আমরা তো এখন, আমরা তো এই, আমরা তো মহিলা, আমাদের আমাদের কিছু ওই সম্বন্ধে এ ধারণাই, আপনারা এবার যেহেতু এই এতে আছে দেখবেন। দিদি দিদি আপনার নাম কি? আমার নাম বৈদর্ভী বরাট। সপ্তাহে একদিন দেওয়া হয় এরকম কোনো ব্যাপার আছে? সপ্তাহে বুধবার দিন ডিম হয়, আর পোস্টটা হতো তা একদম টোটালি বন্ধ হয়ে গেছে, এবারে এই সপ্তাহে ডিম হয়নি তো তার বদলে একদিন পোস্ত হয়েছে। তো পোস্ত মানে কি? পোস্ত মানে একদম ডাল, ডালের ঝোল যাকে বলে, মানে আলু একদম মানে ডাল দিচ্ছে কোনো মানে বলা। স্কুলে জলের সমস্যা কি রয়েছে? প্রচন্ড জলের সমস্যা, এই যে বাথরুমে একটা ট্যাঙ্কি নেই, জলের কল নেই, কিছু নেই, এবার বাচ্চাদের হঠাৎ পায়খানা পেয়ে গেল তো কি করবে, বাচ্চারা তো বলতেও পারবে না, এখনকার বাচ্চা যদি করেও তো কিছু মানে একটুকু মানে বাথরুম একদম অসহ্য। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন হয়? পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়, মানে একদমই নোংরা ছিল, তার বদলে এখন কিছুটা একটা হয়েছে, মানে বাচ্চাদেরকে নিয়েই করানো হয়, এখানে তো কেয়ারটেকার বলে তো নেই। এটা কি প্রাইভেট? এটা এটা প্রাইমারি স্কুল, সরকারি না, সরকারি। কি নাম আপনার? সমস্যা আলাদা করে কিছু নেই, আমাদের সবই ঠিক আছে, শুধু ওই জল কালেকশনটা বাসে বাথরুমে হয়ে গেছে, সঙ্গটা দিয়ে আর রিপেয়ারিংয়ের জন্য কিছু টাকা সাহায্য হয়েছে বলে শুনেছি, জঙ্গল জমে আছে আপনার নাম? নরসুন্দা প্রাথমিক বিদ্যালয়, সেখানে আজ অগ্নিমিত্রা পাল এসেছিলেন, ও তার কাছে নাকি অনেক অভিভাবক অভিযোগ করেছেন যে স্কুলে নাকি হাইজেনিক বাথরুম নেই, ছাদ থেকে জল পড়ে, পানীয় জলের ব্যবস্থা নেই, পিছনে জঙ্গল। তো আপনি তো দীর্ঘদিনে কাউন্সিলর বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার কি নজর পড়েনি এই স্কুলের প্রতি? দেখুন পানীয় জলের তো ব্যবস্থা আছে, নেই বাথরুমে নেই, আর আপনার পিছনে জঙ্গলটা তো প্রচুর, আমাদের তো গ্রাম এরিয়া, জঙ্গল তো ধরুন প্রপার জঙ্গল হয়ে আছে, এত জঙ্গল আমরা তো মাসে মাসে একবার করে তো পরিষ্কার করি পিছন দিকটা পুরো, ছাদটা তো আপনার কিছুদিন আগে চিপিং হলো, ওটা তো চিপিং হয়েছে ছাদটা। তো উনি বলছেন যে কিছুই কাজ হয়নি, হয়নি মানে কি? কাজ তো হচ্ছে, স্কুলে তো তার জন্য তো আমার তো স্কুলে তো হেডমিস্ট্রেস আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন কী কাজ হচ্ছে না হচ্ছে। বিধায়কের আশাটা কীভাবে দেখছেন? দেখুন বিধায়ক তো একটা এমএলএ এলাকার, ও এসছে ও নিজের কাজ করতে,
কিন্তু এইভাবে যে স্কুলে এসে বড় তিনি এসে যেটা অভিযোগ করছেন যে স্কুলে ডেলি ডিম দেওয়া হচ্ছে না, তো মিড ডে মিল রান্না হচ্ছে না, তো এটা ও রাজ্য সরকারের বদনাম করছে। রাজ্য সরকারের ও যে কথাটা বলছে নাকি তৃণমূলের আমরা সব নেতা কর্মীরা আমরা কাউন্সিলার সব নাকি খেয়ে দিচ্ছি, তো স্কুলে পয়সাটা আসছে, পয়সাটা কাউন্সিলার তো প্যাকেটে ঢুকে নেই, কাউন্সিলার কি ব্যাংকের পাসবুকে কি পয়সাটা ঢুকছে? আর ওনাকেও জানা দরকার যে একটা এখানে ডিআই অফিসে হোক এসআই অফিসে হোক ইনফরমেশান নেওয়া দরকার ছিল, তারপর স্কুলে এসে অভিযোগটা করা দরকার, এসে ডাইরেক্ট এসে পুরো রেজিস্টার চেক করবে কতগুলো আপনার স্টুডেন্ট এখানে আপনার প্রেজেন্ট আছে, কী খাবার করছেন, কী মেনু করেছেন, কী করেননি, সেগুলো আপনাকে তো স্কুল নিশ্চয়ই আপনাকে ডিআই অফিসে সেটা জানানো দরকার, স্থানীয় কাউন্সিলার আমি, আমাকে না আমাকে তো জানানো দরকার ছিল যে আপনি আসুন ওই আমি ওই স্কুলে আজকে ভিজিট করবো। কিছু আর আপনি এটা কীভাবে দেখছেন ওনার আশাটা কীভাবে দেখবো? এটা মানে যেটা কী বলো এটা অ্যাকচুয়ালি নাটক, নাটক করতে এসছে আর কিছু না, ওকে সারা বছর পাওয়া যায় না, শুধু এখন এই 2024 ইলেকশনের জন্য ওকে এসছে নাটক করে যাচ্ছে, গ্রামের লোকদিকে জানাচ্ছে যে হ্যাঁ আমি আসছি, তাহলে না রাজনৈতিক উদ্দেশ্য। হ্যাঁ আপনার নাম বলুন। আমার নাম সমিত মাঝি, ওয়ার্ড 57 আমি কাউন্সিলার। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।